আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ এমনি ওবারকাত। আপনি বলছেন আরে ধুর নাস্তিক নাস্তিক খাস্তিক, এগুলো আমি এমন ভাবে দিব মানে আজকে একদম মানে হারাই দিয়ে আসবো। হ্যাঁ চায়ের দোকানে ঢুকছেন আর আপনি ভাবছেন যে এখান থেকে আপনি সুর করে আপনি বের হয়ে যেতে পারবেন, মানে এই এই আইকিউ লেভেল নিয়ে আপনি এখানে এসে কথা বলবেন এবং কথা বলে সুন্দর করে বের হয়ে যাবেন। অবশ্যই আপনি যে জিনিসটা বললেন জিজিয়া কর বিষয়, এখন তাহলে আপনাকে বলতে হবে আমি আমি আমার জিজিয়া কর বিষয়ের লেখাটা বের করব এবং আপনি আপনার মুমিন এই মুমিনের ইয়াটা করে আপনি কনভিন্সড হয়েছেন যে জিজিয়া কর নেওয়াটা উচিত, ভালো, এটা মানুষের জন্য ভালো, আমরা এই বিষয়ে আলোচনাটা করব। অমিত ভাই আপনার কি সময় আছে? আচ্ছা আসুন ভাই, তাহলে আমরা জিজিয়া করটা নিয়ে আলোচনা করব এবং দেখব যে রাহুল ভাই আমাকে এখন বুঝিয়ে দিবেন যে জিজিয়া কর নেওয়াটা কেন ভালো, কেন অমুসলিমদের জন্য অত্যন্ত সম্মানজনক ভালো এবং অমুসলিমদের উপরে জিজিয়া করটা নেওয়াটাই উচিত, এই জিনিসটা উনি যে কনভিন্সড হয়েছেন সেই জিনিসটা আমরা ওনার ওনার চুক্তিটা শুনবো। তাহলে রাহুল ভাই আমি কি জিজিয়ার রেফারেন্স গুলো আবার একটু দেখাবো নাকি আপনি বুঝতে পারেন? না না আমি দেখছি, পুরোটাই দেখছি এবং কি আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে আপনার পার্সপেক্টিভ থেকে আপনি বলতে পারেন, কারণ আপনার আপনি যেভাবে আইডিওলজিটা সাজিয়েছেন সেইভাবে আপনি এটাকে নেগেটিভলি নেবেন, বাট আমার আপনি আপনি কিভাবে সাজিয়েছেন, আপনি কিভাবে সাজিয়েছেন, মানে মনে করেন যে একটা দেশে মনে করেন একটা সংখ্যালঘু সম্প্রদায় আছে, তাদের উপরে যদি সংখ্যাগুরুরা একটা এমন একটা আইন চাপায় যে তাদেরকে জিজিয়া কর দিতে হবে যেটা হচ্ছে অবনত অবস্থায় মত অবস্থায় বা মানে হাঁটু গেড়ে বা ধরেন অপমানিত অবস্থায় একটা কর দিতে হচ্ছে এবং সেটা হচ্ছে তার লাঞ্ছনার প্রতীক, ইসলামের রেফারেন্স গুলোতে পরিষ্কার ভাবে বলা আছে এটা হচ্ছে তার অপদস্থতার নিদর্শন, এই জিনিসটাকে ধরে নিলাম, এটা আমার ব্যক্তিগত ভাবে আমি এইভাবে চিন্তা করি ভাই। আপনি আমার এই যে এই যে এই পয়েন্টে আসার কথা, যে আমি চাচ্ছিলাম আপনি যেন এই পয়েন্টে আসেন যে আমার আইডিওলজিক্যাল ভিউটা কি। ঠিক আছে দেখেন আপনি যেভাবে চিন্তা করতেছেন যে মুসলিমরা মানে এইভাবে করে নিচ্ছে, আসলে ব্যাপারটা এইভাবে না, মুসলিমরা কি করতে চাচ্ছে এটা আগে বুঝতে হবে। মুসলিমরা কিভাবে নিচ্ছে সেটা আমার পয়েন্ট না, আবার আপনি ভুল বলছেন, মুসলিমরা কে কি কিভাবে নিচ্ছে সেটা আমার পয়েন্ট না, আমার পয়েন্ট হচ্ছে ইসলামের রেফারেন্সে কি লেখা আছে, ইসলামের গ্রন্থে কিভাবে নির্দেশনা দেওয়া আছে সেটা হচ্ছে আমার পয়েন্ট। আচ্ছা হ্যাঁ যদি জিজিয়া না আচ্ছা নেয় বা কোনো মুসলিম যদি জিজিয়া নেয় তা দিয়ে ভাই আমার অবশ্যই নিতে হবে, জিজিয়া নিতে হবে না, তা দিয়ে আমার কিছু যায় আসে না। অনেক মুসলিম আছে জিজিয়া করকে সমর্থন করে না, অনেক মুসলিম আছে জিজিয়া করকে সমর্থন করে, কে সমর্থন করলো কে নিলো কে নিলো না তা দিয়ে ভাই আমার আলোচনা না, আমার আলোচনা হচ্ছে অরিজিনাল টেক্সটে মানে তাদের স্ক্রিপচারে তাদের বইতে মূল বইতে এই বিষয়ে কি বলা আছে, ধর আইন হিসেবে কোনটা প্রযোজ্য সেই আইন নিয়ে আমি আলোচনা করি, কোন মুসলিম কি করছে সেটা নিয়ে আমি আলোচনা করি না। আপনি এটাও জানেন না ভাই বলে আমার সাথে আলোচনা করছেন এটাও জানেন না, সাধারণত মানে মুসলিমরা যখন জিহাদ করে বা যে কোনো একটা রাষ্ট্র দখল করে তাদের মেইন যে আবার আপনাকে বলছি মুসলিমরা কি করে সেটা নিয়ে আমার কনসার্ন না, আমার কনসার্ন না আপনাকে যদি আপনি যদি আপনি যদি শুনেন আপনি 1 ঘন্টা ধরে একটা বক্তব্য দিয়ে একটা কিছু প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আর আমাকে 2টা মিনিট দিবেন না আমাকে কিছু প্রতিষ্ঠা করার জন্য, মানে আমাকে এক লাইনে এটাকে বলে দিতে হবে যে সবকিছু আপনার এখান থেকে জিতাই সম্ভব না, আপনার এখান থেকে আপনার এখান থেকে কথা বলে কেউ জিতবে না। আপনি যদি ভুল তথ্যের উপর দিয়ে নির্ভর করে যদি আপনি আপনার যুক্তি তৈরি করেন একটা ভুল ফাউন্ডেশনের উপরে, যদি আমি কি বলতে চাচ্ছি এটা তো জানেন আপনি, আপনি কেমনে জানেন, আমি তো কথাই বলিনি, আমি 2টা সেন্টেন্স যদি বলি দিই। মুসলিমরা যদি সেটা করে, মুসলিমরা কি করে তা দিয়ে তো আমার কিছু যায় আসে না ভাই, আমার আলোচনার টপিকই তো জানা মুসলিমরা কি করতেছে না না করতেছে, আমার আলোচনার টপিক হচ্ছে ইসলামের টেক্সটে বইতে আপনাকে বারবার বলে দিচ্ছি। আচ্ছা অমিত ভাই এখন কেন বোঝা যাচ্ছে না, এখন বুঝলাম যে কেন কোন মুসলিম কেন দ্বিতীয় বারে এসে আপনার এখানে আপনাকে টপিক নিয়ে আলোচনা করতে, আপনাকে আমি ব্যাকসাইডে রাখছি অমিত ভাই, আমার কথা কি বোধগম্য হচ্ছে না? না বুঝে গেছে, অবশ্যই বুঝে গেছে অমিত ভাই, কোন হিন্দু কি করতেছে না সেটা কিন্তু আমার পয়েন্ট না, আমার পয়েন্ট যদি হয় যে হিন্দুদের ধর্মগ্রন্থে কি বলা আছে সেটা যদি আমার পয়েন্ট হয় এবং একজন হিন্দু কি করতেছে সেটা যদি আরেক সেটা কিন্তু আরেকটা আলোচনা, হিন্দুদের ধর্মগ্রন্থে কি বলা আছে এবং হিন্দুরা কি করতেছে এই দুটা কিন্তু ভিন্ন আলোচনা। আমি কিন্তু তাকে বারবার স্পেসিফাই করে দিচ্ছি যে মুসলিমরা কি করতেছে সেটা আমার আলোচনার বিষয় না, আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলামের টেক্সট বইগুলাতে ইসলামের যে বইগুলো রেফারেন্স আইনের উৎস সেই বইগুলাতে কি লেখা আছে এইটা নিয়ে হচ্ছে আমার আলোচনা। অমিত ভাই আমার কথা কি খুব মানে একেবারে মাথার উপর দিয়ে যাচ্ছে, আমার কথা কি বোঝা যাচ্ছে না? না ভাই অবশ্যই বোঝা যাচ্ছে, উনি যেটা উনি যেটা ইন্ডিভিজুয়ালিটির কথা বলছেন, উনি মুসলিমরা কি করছে বলছেন, সেটা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কোর বিলিভে কি আছে সেই জিনিসটা নিয়ে কথা বলছেন, ইন্ডিভিজুয়ালি কে কি করলো সেটা নিয়ে আমরা এখানে কথা বলছি না এবং আমরা সেটা কথা বলিও না। ইন্ডিভিজুয়ালি তো অনেক কিছু অনেকেই অনেক কিছু করতে পারে, সেটা নিজের মতো করতেই পারে, তার মানে কি সেটা একটা কোর বিলিভের মধ্যে যায় না, সেরকম না, অবশ্যই না, সেটা সেটা তো এনাকে বুঝতে হবে, সেটা বোঝাই যাচ্ছে, অবশ্যই এটা ক্লিয়ার আছে ভাই আপনার কথা থেকে। আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, ধরে নিলাম একজন মুসলিম মদ খায়, মদ খায় সে মানে সপ্তাহে একদিন করে মদ খায়, তার মানে তো এটা না যে ইসলামে মদ খাওয়া হালাল হয়ে গেল, ইসলামে তো মদ নিষিদ্ধ করা আছে, ওই ব্যক্তি মুসলিম হিসেবে নিজেকে দাবি করছে এবং মদ খাচ্ছে সেটা তো তার সমস্যা, এর সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নাই, ইসলাম বলতেছে মদ খাওয়াটা হচ্ছে হারাম, আমি আলোচনা করতেছি ইসলামে কি বলা আছে কি বলা নেই সেটা নিয়ে, ওই মুসলিম মদ খাইলো কি না খাইলো তা দিয়ে আমি কি করবো বলেন।
শাহজাহানও, শাহজাহানও তো বেশ নিজে বাগানটা কোনো বানিয়ে রেখেছিলেন, তিনি তো রীতিমতো খেতেন, ঢুকুটুকুদের রোজই চালাতেন তিনি। তা সেটা নিয়ে কি আমরা একটা তাদের কোর বিলিফটাকে ইয়ে করতে পারি, জাস্টিফাই করতে পারি? কখনোই না। আচ্ছা, আমি আবারও ওনাকে আনছি। রাহুল ভাই, আপনি কি আমার পয়েন্টটা বুঝতে পারছেন না, নাকি আপনি বোঝার চেষ্টা করছেন? হ্যাঁ, আচ্ছা, আমি আসলে শব্দটা ভুল বলছি, সেটা মুসলিমরা বলা উচিত হয়নি, এখানে বলছি যে ইসলামে কি বলছে, এটা বলা উচিত ছিল। ঠিক আছে, ওকে, এখন আমি কথা চালাতে পারি? হ্যাঁ, আপনি যতক্ষণ আচ্ছা, পর্যন্ত ওকে, থ্যাংক পয়েন্টটা ইউ। বলবেন ততক্ষণ পর্যন্ত চালাতে পারেন। হ্যাঁ, ইসলামের সাথে তো জিহাদের মেইন কারণটা কি, এটা আগে একটু বুঝলে তারপরে আমরা নেক্সট স্টেপে যেতে পারবো। ঠিক আছে, কেন জিজিয়া নেওয়া হয়? হ্যাঁ, তো জিজিয়া সাধারণত ইসলামের মেইন যে কারণটা হচ্ছে যে আনা, সেটা মানে জিহাদের মেইন কারণটা হচ্ছে যে সাধারণত আল্লাহর যে সিস্টেম, ঠিক আছে, সেটা মানুষকে প্রোভাইড করা, সেই সিস্টেমে তাদেরকে রুল করা এবং সেই সিস্টেমে তাদের চলা। ঠিক আছে, এখন ইসলাম চিন্তা করে যে যে কেউ যদি ইসলামের ভিতরে থাকে, সে মানুষের উপর জুলুম করবে না, মানুষ শান্তিতে থাকবে। ঠিক আছে, কিন্তু ইসলামের বাইরে যারা থাকে, তারা আসলে তাদেরকে এই জন্য অগ্রাধিকার দেওয়া হয় না এবং সেকেন্ড ক্লাস সিটিজেন সবসময় ভাবা হয়। ঠিক আছে, তো এখন ধরে নেন আমি আমার বাংলাদেশে যদি কোনো একটা মানুষ বাংলাদেশি হয়ে থাকে, তাহলে আমার অবশ্যই বাংলাদেশের সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, সেই বাংলাদেশিকে মানে ওটাকে কী বলে, বাংলাদেশিকে নিরাপত্তা দিতে কিন্তু সে আসলে মানে বাধ্য থাকে, বুঝছেন, বুঝতে পারছেন? কিন্তু এখন ধরে নেন একটা মুসলিম কান্ট্রিতে, তারা তো আর বাংলাদেশের কনসেপ্টে বা জাতীয়তাবাদের কনসেপ্টে তারা বড় হয় না। ঠিক আছে, তারা হয় হচ্ছে যে একটা ধর্মের কনসেপ্টে। তো ধর্মের কনসেপ্ট যদি একটা জাতীয়তাবাদের সাথে একটু চিন্তা করেন, যে এদেরকে নিজেদেরকে যদি একটা নিজেদেরকে একটা বড় জাত চিন্তা করে যে আমরাই মুসলিম, তারা আসলে মানে অমুসলিমদের জীবনে নিরাপত্তা দেয়া বা তাদের তাদের কোনো কিছু দায়ভার নেওয়ার কোনো দায়বদ্ধতা তাদের নেই। ঠিক আছে, তো একটা মুসলিম শুধু জিজিয়া কর এই জন্য দেয় না যে তাকে হত্যা করার ইয়া হিসাবে, অবশ্যই বহিরাগত যদি কেউ যদি হামলা করে, সেখান থেকেও তাকে রেস্ট্রিকশন মানে তার হত্যা থেকে বিরত রাখে। এই পয়েন্টটা কিন্তু আপনারা কথা বলেন না, বুঝছেন? যে মনে করেন একটা খ্রিস্টান রাষ্ট্রকে মুসলমানরা দখল করে নিল, তখন বহিরাগত আরেকটা খ্রিস্টান রাষ্ট্র এসে আক্রমণ করে কাদেরকে মারবে? ওই খ্রিস্টানদেরকে মারবে, ওই মুসলিম যেটা হয়েছে সেই মুসলিম দেশে খ্রিস্টানদেরকে সে হত্যা করবে নাকি? এই যে যেমন কোন যাযাবর গোষ্ঠী, কথাটা শুনেন, মানে মুসলিমরা যে ওই যে খ্রিস্টানদেরকে নিরাপত্তা দিচ্ছে আপনি বললেন, তাদের থেকে নিরাপত্তা দিচ্ছে মুসলিমদের থেকে নিরাপত্তা দিচ্ছে নাকি খ্রিস্টানদের থেকে নিরাপত্তা দিচ্ছে বলেন তো? এখানে এখানে খ্রিস্টানদের থেকে নিরাপত্তা দিচ্ছে সব জায়গা থেকে, যেন কেউ তাদের উপর অবিচার না করতে পারে। খ্রিস্টানরা খ্রিস্টানদের থেকে নিরাপত্তা, মানে খ্রিস্টানরা খ্রিস্টানদেরকে এসে হত্যা করবে, এই এইটার থেকে নিরাপত্তা দিচ্ছে মুসলিমরা, তাই তো? এটা বলতে চাচ্ছি মানে এজ এ ধরে নেন একটা, আপনি একটা কান্ট্রি, এখন কান্ট্রির মধ্যে যখন কিছু মানুষ আছে যারা ধরে নেন বিহারি, এখন তাদের তারা যদি আমাকে কিছু ট্যাক্স দেয়, তাহলে আমি তার নিরাপত্তা দিব, নাহলে তুমি চাওগা? কিন্তু পয়েন্ট অনেকটা এরকম, ইসলামের বিধানে তো এরকম বলা নাই যে ইসলামের বিধানে বলা আছে তাদের থেকে নিরাপত্তা, মুসলিমদের থেকে নিরাপত্তা, মুসলিমদের থেকে নিরাপত্তা, কারণ হচ্ছে যে মুসলিমরা সাধারণত যারা অমুসলিম তাদেরকে নিরাপত্তা দিতে বাধ্য না, তাকে আমি যে কোনো সময় মেরে ফেলতে পারবো, কারণ এটা আইনের মধ্যে পড়ে না। ঠিক আছে, কিন্তু আমি একটা রাষ্ট্র এটা দায়ভার নিচ্ছে ওই অমুসলিমের প্রাণের। এখন আমাকে আপনি বলেন যে একজন মুসলিম যদি একজন কাফেরকে হত্যা করে, আচ্ছা এক সেকেন্ড, একজন মুসলিম যদি একজন কাফেরকে হত্যা করে, মনে করেন একজন একটা শরিয়াতান্ত্রিক দেশে একজন মুসলিম একজন কাফেরকে হত্যা করে ফেললো, ঠিক আছে, সেই মুসলিমের কি শাস্তির বিধান আছে সেটা আমাকে একটু বলেন। অবশ্যই হত্যার বিনিময়ে হত্যা, মানে যখন হচ্ছে যে একটা জানের ভিতরে প্রাণের বিনিময়ে প্রাণ, হাতের বিনিময়ে হাত, ঠিক আছে। এই যে এখনই আপনি মানে আপনার সাথে আলোচনা প্রায় কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আমি আপনাকে কয়েকটা রেফারেন্স দেখাচ্ছি, ঠিক আছে, একটু কষ্ট করে রেফারেন্স গুলো একটু দেখবেন, টুকে রাখবেন, ভুল বই থেকে যাচাই করে দেখবেন, যদি আমি ভুল বলে থাকি মিথ্যা বলে থাকি তাহলে পরের দিন এসে আমাকে জুতা মেরে দেবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই, এই হাদিস গ্রন্থটার নাম হচ্ছে বুলবুল মারাম। এই হাদিস গ্রন্থের 1163 নম্বর হাদিসে বলা আছে, এখানে উপরের এটা একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা? সকল মুমিনের রক্ত যারা সম্পূর্ণ, পরিচ্ছদটা পুরোটা একটু পড়ে শুনুন তো ভাই। হ্যালো, পরিচ্ছদটা পুরোটা একটু পড়ে শুনুন, পরিচ্ছদে কি লেখা ওইটা একটু পুরোটা পড়ে শুনুন। হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে না? সরি সরি স্যার, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, ঠিক আছে, সরি। আচ্ছা, এই যে ইয়া ভাই, রাহুল ভাই, আপনি আমাকে এই যে পরিচ্ছদটা পুরোটাতে কি লেখা আছে সেটা একটু পড়ে শুনুন, এই যে পরিচ্ছদে এখানে কি লেখা আছে পুরোটা একটু পড়ে শুনুন। কাফিরের হত্যার বদলে মুসলিম হত্যা করার প্রসঙ্গে সকল মুমিনদের রক্ত সমমর্যাদার। আচ্ছা, হাদিসটা তাহলে আপনি আমাকে একটু এই লাল অংশটুকু একটু পড়ে শোনান, তাহলেই হবে। কি বলছেন? হুম 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 ভাই, মুসলিম কাফিরকে একটু পড়ে শোনান। হ্যাঁ প্লিজ। ওকে রাহুল ভাই, একটু জোরে জোরে পড়ে শোনান, আমি শুনতে পাই। বলছে কোনো মুসলিমকে কাফির হত্যার বদলে হত্যা করা যাবে না, ঠিক আছে? এখানে হয়তো বাবা যারা বুঝলো। আচ্ছা, এই হাদিসটা আপনি বললেন, এই হাদিসটা কোন কোন হাদিস গ্রন্থের ভিতরে আছে?
এই যে দেখেন এতগুলো হাদিস গ্রন্থের ভিতরে আছে। আচ্ছা বুখারী শরীফ থেকেও দেখি, এটা একটু পড়েন তো ভাই হাদিসটা, যেন আমাদের এটা পড়ে শুনুন। ভাইয়া আপনি যদি হাদিস নাম্বারটা সহ আমাদেরকে লাল অংশটুকু একটু পড়ে শোনাতেন জোরে জোরে আমাদের। কাফেরের বদলে মুসলিমকে হত্যা করা যাবে না, কাফেরের বদলে মুসলিমকে হত্যা করা যাবে না, ঠিক আছে? আচ্ছা হাদিস নাম্বারটা কত এটা? সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, হাদিস নাম্বারটা কত? বুঝতে পারছি। তো এটাকে হচ্ছে শাস্তির বিধান হিসেবে দেওয়া যাবে? ভাই 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 আপনাকে আমি তো ব্যাখ্যা জানতে চাইনি আপনার কাছ থেকে, আমি আপনার কাছে জানতে চাইছি এটা হাদিস নাম্বারটা কত? 6915। আচ্ছা এটা আছে সুনানে ইবনে মাজাহ শরীফে আছে, সিয়াসি তার অংশ। এইখানে এখানে কি বলা আছে একটু পড়েন তো ভাই প্লিজ। হ্যাঁ, কাফের ব্যক্তি হত্যার দায়ে মুসলিম ব্যক্তিকে হত্যা করা যাবে না। আচ্ছা এই যে নিচের নিচের লাইনে কি লেখা? আচ্ছা এটাই তো আপনি বললেন, ঠিক আছে। তাহলে সুনান আবু দাউদ শরীফে একটু দেখি, এটা একটু পড়েন তো ভাই। কাফির হত্যার দায়ে মুসলিমকে হত্যা করা যাবে না, হবে কি না এই বিষয়ে বলা হয়েছে, তাদের সাথে সাধারণ ব্যক্তি কর্তৃক প্রদত্ত নিরাপত্তার সকলের জন্য পালনীয়, সাবধান, কোনো মুমিনকে কোনো কাফির হত্যার অপরাধে হত্যা করা যাবে না, চুক্তিবদ্ধ অমুসলিম নারী নাগরিককেও চুক্তির বলবৎ থাকাকালে হত্যা করা যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা আরো হাদিস পড়ি। এরপরে লাইনটা কিন্তু পরের লাইনটা পড়ছেন? আমি তো সব হাদিস, আপনি আমাকে ভাই বাংলায় অনুবাদ করে দেন। এটা হচ্ছে প্রখ্যাত মানে সৌদি আরব থেকে যে ফতোয়া বিষয়ক যে ওয়েবসাইট। আচ্ছা পরে পরে সেকশনটা দেখতে পারি? পরে সেকশনটা অবশ্যই দেখতে পারেন। মুসলিম হত্যার রক্তপান, হ্যাঁ আচ্ছা, এটা কি মানে জীবনের মূল্য হচ্ছে একটা ইসলামী রাষ্ট্রে একজন অমুসলিম নাগরিক, সে তো নাগরিক না আসলে, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাকে নাগরিক, এখন ঠিক আছে, আমি তো এটা অস্বীকার করতেছি না, হতে পারে, চলতে ফিরতে সবসময় আপনি অপমান অপদস্থ করবেন, ঠিক আছে? অপমান অপদস্থ করবেন, সে যেন অপমানিত অবস্থাতে থাকে, সে যেন একটা মুসলিম রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে সে যেন অপমানিত অপদস্থ লাঞ্ছিত অবস্থাতে সবসময় থাকে, এবং সবসময় যেন সে জানে যে সে একটা লাঞ্ছিত অবস্থার ভিতরে আছে, তার ফ্যামিলি, তার যে হিউম্যান ডিগনিটি, একজন মানুষের যে হিউম্যান ডিগনিটি থাকে, আমি একজন মানুষ, আমি আমার আত্মসম্মান নিয়ে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকবো। দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের যেটা হয় কি, সে তারা তো কোনো নাগরিকই না, তারা জিম্মি নাগরিকই না, হ্যাঁ রাইট, রোহিঙ্গাদের মতো নাগরিকই না, তারা হচ্ছে জিম্মি, হ্যাঁ রোহিঙ্গা। একজন একজন মানুষের যে সাধারণ একটা ফ্যামিলির, অমিত ভাই আপনি একটু আমাকে বলেন তো ভাই, যে ধরেন আপনাকে মানে মুসলমানরা ইন্ডিয়া দখল করে নিল এবং আপনাকে জিজিয়া কর দিতে বাধ্য করা হলো, এবং আপনাকে সবসময় চল চলতে ফিরতে অপমান অপদস্থ করা হচ্ছে, আপনি আপনার বাচ্চাকে নিয়ে একদিন হাঁটতেছেন রাস্তায়, কিছু মুসলমান আপনাকে অপমান করলো, এই তুই বেটা জিম্মি, তুই বেটা কাফের, তুই বেটা মালাউন, মানে আপনাকে মানে একটু চড়থাপ্পড় মারলো, আপনার ছেলেটা সেই জিনিসটা দেখলো, অমিত ভাই আপনি আমাকে একটু বলতে পারেন যে আপনার কেমন লাগবে জিনিসটা? এটা রীতিমতো ইনসাল্টিং আছে ভাই, এটা রীতিমতো ইনসাল্টিং, এবং এটা তো আমার কোন রকম আপিল করা বা কোনো একটা বিচার চাওয়া তারও তো কোনো সুযোগ নেই। মানে এই জিনিসটা কি কল্পনা করা যায় যে একটা মানুষের যে হিউম্যান ডিগনিটি, একটা রাষ্ট্রীয় আইনে বলা হচ্ছে যে এক ধর্মের মানুষের বিশ্বাসের কারণে তার কোনো হিউম্যান ডিগনিটি থাকবে না, এটা কি অমিত ভাই কল্পনা করা যায়? একটা কোয়েশ্চেন করতে পারি? আচ্ছা রাহুল ভাই করুন কোয়েশ্চেন, এতবার কোয়েশ্চেন করতে চাইছি। আচ্ছা ধরে নেন কোন ইসলামের সবচেয়ে বড় যে অপরাধ, মানে বলা হয় যে খুন বা অন্যান্য কিছুর চেয়ে বড় অপরাধ কি ধরা হয় বলতে পারেন, মানে ধর্ষণ বা অন্যান্য বিষয়ের চেয়ে? ইসলামের সবচেয়ে বড় অপরাধ ধরা হয় শিরক, হ্যাঁ দ্যাট ইজ দ্য থিং। সো শিরক করাকে বলা হয় যে হত্যার চেয়ে ভয়ঙ্কর অপরাধ, তার মানে ইসলামে একটা মানুষকে মৃত্যুদণ্ড দেওয়াটা আসলে বড়, বরং তার জন্য মৃত্যুটার কাছে কিছুই না, মানে একটা ইসলামে মৃত্যু হচ্ছে যে একটা টার্ম। আপনি কি একটা কথা কেন বুঝতে পারছেন না, ওই লোকটা তো ইসলামে বিশ্বাস করে না, ওই লোকটার ক্ষেত্রে তো আপনার আইনটা তো আপনি ওই লোকটার উপর প্রয়োগ করছেন যে লোকটা ইসলামে বিশ্বাসই করে না, আপনি এই সমস্ত ফালতু কথা আল্লাহ আল্লাহর সাথে শরীক করলে এটা সবচেয়ে বড় অপরাধ, এই সমস্ত ফালতু কথা তো ওই লোকটা বিশ্বাসই করে না, আপনি আপনার বিশ্বাসটা ক্ষমতা দিয়ে
বলপূর্বক তার উপরে চাপাই দিচ্ছেন, সে নিশ্চয়ই ইচ্ছাকৃত ভাবে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চাইবে না যে রাষ্ট্র ব্যবস্থাতে তাকে জিম্মি হিসেবে গণ্য করা হবে, তার কোনো হিউম্যান ডিগনিটি থাকবে না। আচ্ছা, আমাদের সাথে সাবলটন ভাই এসেছেন। অমিত ভাই, আমার এখন তাহলে চলে যেতে হবে, বুঝছেন? আমার বাচ্চা, ঠিক আছে ভাই, তাহলে অমিত ভাই, এই জিনিসটা আপনি তো ইসলাম সম্পর্কে কি মানে ইয়া করতে পারবেন না ওনার সাথে, তাহলে রাহুল ভাই আপনি আরেকদিন আমার সাথে আলোচনা করতে আসেন, আমি আরেকদিন আপনার সাথে আলোচনা করি, কারণ আমার বাচ্চাটাকে এখন আমার একটু খাওয়াতে হবে। একটা অনুরোধ করি ওয়াসিফ ভাই, হ্যাঁ, মানে কেউ যদি আসে, ঠিক আছে, সবাই আপনার সাথে মিথ্যা কথা বা কিছু প্রমাণ করতে আসবে, এই ধরনের চিন্তা করে আসবে, আমি এতটুকু ভাবি যে ওই মানুষটা আপনার মতো সমমর্যাদার একজন মানুষ, তাহলে কিন্তু আর সমস্যা থাকে না, বুঝছেন? যেমন আপনি কিন্তু কয়েকবার আমাকে মিউট করতেছিলেন, বাট এটা কিন্তু পরবর্তীতে আমার আসতে কিন্তু বাধা দিবে না, আমার কিন্তু লজ্জা লাগছিল, তবু আমি ছিলাম, বাধা দিলে কিছু করার নেই, সরি, বাধা দিলে কিছু করার নেই, কিন্তু আপনি যদি এখানে এসে কোনো ধরনের মানে কেউ যদি এসে এখানে কোনো ভুল তথ্য দেয়, মিথ্যা কথা বলে, তাহলে তো আমার ধরতে হবে, কিছু করার নেই, সরি, আমি খুবই দুঃখিত, কিন্তু আমার কিছু করার নেই আসলে, আমি সবাই এই বিষয়ে এই বিষয়ে আমার একটা কথা বলার আছে আসিফ ভাই, আমি তো এরকম এসে আমি ভাই, তাহলে আপনি বলেন, আমি তাহলে চলে যাই। সাবর্ডন ভাই, আপনি কি এসেছেন? আপনি একটু একটু কথা বলবেন? জি আসিফ ভাই, আমি এসেছি। আচ্ছা সাবর্ডন ভাই, অমিত ভাই আপনারা থাকেন, তাহলে আমি তাহলে বিদায় নিলাম আজকের জন্য। শিওর আসিফ ভাই, ওকে, গুড নাইট আসিফ ভাই, সাবধানে থাকবেন।